বহুদিন ধরে আন্দোলন ও অনশন চালানো সংগ্রামী যৌথ মঞ্চ বুধবার বেছে নিল অভিনব প্রতিবাদের রাস্তা। অভিনব অনশনের উদ্যোক্তাদের ক্যাডবেরি জুস খেয়ে অন্য অনশন করা হলো এদিন। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এই বিষয়ে বিস্তারিত জানালেন, কেন তাদের এই ভাবনা, অনুপ্রাণিত হয়েই নাকি অন্য অনশনের ভাবনা তাদের। অন্য অনশন আমরা নাম দিয়েছি অন্য অনশন, এবং যে অনশনের ওজন বাড়ে আর কি, সেরকম খাবার দাবারের ব্যবস্থা থাকবে, সব আসছে, আপনি দেখতে পাবেন অনশনে সব বসে আছে, একটু পর থেকে সেসব ব্যবস্থা হবে। অনুপ্রাণিত হয়েছি আর কি, অনশনেরই অনুপ্রেরণা। আমরা ভাবলাম যে এতদিন তো অনশন করা হলো, তা সেটা হয়তো কারোর সাথে মেলেনি বলে তিনি একটু দুঃখই পেয়েছেন, সেই জন্য তাকে খুশি করার জন্য তার সাথে মিলিয়ে একটা অনশন করার চেষ্টা করছেন। যারা অনশন করছেন তারা জল খাবেন না, কিন্তু ফ্রুট জুস খাবেন, পিৎজা বার্গার ডার্ক চকলেট খাবেন। আসলে এই অনশনের ফলে তাদের ওজন কমে গিয়েছে, এদিনের এই অনশনে ওজন বাড়াতে চাইছেন তারা। আজ আমাদের যে কর্মসূচিগুলো পালিত হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে যে অন্য অনশন কর্মসূচি, যেখানে যারা অনশন করছেন তারা জল খাবেন না কিন্তু ফ্রুট জুস খাবেন, তারা অন্য কিছু না খেলেও তারা পিৎজা অথবা বার্গার ডার্ক চকলেট এগুলো তারা খাবেন। এখন প্রশ্ন হতে পারে সেগুলো আবার কী ধরনের অনশন। আসলে আমরা যারা অনশনে ছিলাম, আমার নিজের যেমন 13 কেজি ওজন কমেছে, এখানে ইন্দ্রজিৎ আছে, ইন্দ্রজিতের প্রায় 9 কিলো ওজন কমেছে, পিছনে চিন্ময় বসে আছে, ওরও প্রায় 11 কিলো মতো ওজন কমেছে। এবার আমরা একটা রিভার্স করতে চাইছি যে আজকে যারা অনশন করবেন দিনের শেষে যেন তাদের ওজনটা যেন একটু বাড়ে। এ বিষয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার জানান, ওনারা হয়তো ডার্ক চকলেট খেয়ে মুখ্যমন্ত্রীকে বোঝানোর চেষ্টা করছেন যে ভিতরের গল্পটা সবাই জানে, ব্রহ্মা জানেন গোপন কম্মটি। দেখুন, আমাদের মহামহিম মুখ্যমন্ত্রী উনি কালকেই বলেছেন যে উনি দুদিন টানা নাকি অনশন করেছিলেন এক বিন্দু জল না খেয়ে। সবাই তো এরকম পারে না, অন্য গ্রহে থেকে আসা প্রাণীদের মধ্যে এরকম বিশেষ ক্ষমতা কারো নেই, তো সেই জন্য ওনারা হয়তো ডার্ক চকলেট খেয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকেই বোঝানোর চেষ্টা করেছেন যে ভেতরের গল্পটি সবাই জানে, ব্রহ্মা জানেন গোপন কর্মটি। উল্লেখ্য, মঙ্গলবার সিঙ্গুরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি 14 দিন ধর্ণা করেছিলেন সিঙ্গুরে, তখন কেউ নারকেলের নাড়ু, কেউ মুড়ি, কেউ পটল আলু নিয়ে আসতো, সেসব রান্না করে খাওয়া হতো। আমি শুধু এটুকু বলতে চাই, আগামীকাল থেকে আমি আজকে কেন সিঙ্গুরে এসেছি জানেন? সিঙ্গুরেও আমি 14 দিন ধর্ণা করেছিলাম। আমার মনে আছে আমাদের এখানকার মাতঙ্গিনী হাজরা, আমাদের এখানকার কত মা বোনেরা, কেউ নারকেলের নাড়ু নিয়ে যেত আমার জন্য, কেউ মুড়ি নিয়ে যেত, কেউ বর্ধমান থেকে পটল আলু নিয়ে আসতো, যারা থাকতো রান্না করে খাওয়া হতো, ধর্ণা ছিল ওটা। যদিও এই নিয়ে তাঁরই এক সময়ের সহকর্মী দীপক ঘোষ তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, দিনের বেলা চকলেট খেতেন, রাত্রিবেলা স্যান্ডউইচ খেয়ে সিঙ্গুরের জন্য অনশন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিনের বেলা চকলেট খেতেন, রাত্রিবেলা স্যান্ডউইচ খেতেন, সত্য কথা যে তিনি অনশন করেছিলেন 26 দিন সিঙ্গুরের জন্য। বালিশের নিচে তো চকলেট রেখে দিতেন, সারাদিন সেটা খেতেন, দেহ কোপড়ায় সে ব্যবস্থা করতো স্যান্ডউইচ। তাই এদিন সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীদের এই অন্যরকম অনুপ্রেরণার অনশন কি আসলে উপহাস? রাজ্য বিজেপি সভাপতিও দীপক ঘোষের এই অভিযোগকেই কি উস্কে দিলেন না, প্রশ্নটা থেকেই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।